আসামে মুসলমানদের আদি বাসিন্দা স্বীকৃতির সুপারিশ রাজ্য সরকারের আদমশুমারির পরামর্শ। ইউক্রেনের ওডেসায় রাশিয়ার রকেট হামলায় 8 জন নিহত, কিয়েভ যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক নিহত, পুড়ে গেছে অসংখ্য যানবাহন। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন। ভারতের আসামে মুসলমানদের মূল নিবাসী হিসেবে মেনে নিয়েছে রাজ্য সরকার। আদি বাসিন্দা ও স্বতন্ত্র সম্প্রদায় হিসেবে স্বীকৃতির সুপারিশ করেছে রাজ্য সরকার গঠিত প্যানেল। তাদের নথিভুক্ত করে আদমশুমারির পরামর্শ দেওয়া হয়েছে আর মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আসামে বসবাসকারী মুসলমানরা ওই অঞ্চলের বাসিন্দা নাকি বহিরাগত তা নিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিতর্ক তুঙ্গে ওঠে, নানা মহল থেকে ওঠে আলোচনা সমালোচনার ঝড়। তবে বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকার গঠিত প্যানেলের সুপারিশ এবং এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিবৃতির মধ্য দিয়ে আপাতত অবসান ঘটছে সেই বিতর্কের। 3 কোটি জনসংখ্যার রাজ্য আসামে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 1 কোটি 20 লাখ। তাদের মধ্যে একটি বড় অংশকেই রাজ্যের মূল অধিবাসী হিসেবে মেনে নিয়েছে আসাম সরকার। 21 এপ্রিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রতিবেদন জমা দেয় রাজ্য সরকার গঠিত প্যানেল। সেখানে মুসলমানদের স্বতন্ত্র সত্তা ও আসামের আদিনিবাসী সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়। একই সাথে তাদেরকে জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে আদমশুমারির সুপারিশও করা হয়েছে। 7টি সাব কমিটি নিয়ে গঠিত প্যানেল আসামের মুসলমানদের প্রত্যেককে পরিচয়পত্র দেওয়ার জন্য স্বতন্ত্র অধিদপ্তর বা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে। আসামের বাংলাভাষী মুসলমানদের যেন অবৈধ অভিবাসী বা বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা না হয় তা নিশ্চিত করাই এর লক্ষ্য। আসামের মুসলমানদের 5টি গোষ্ঠী সৈয়দ, গড়িয়া, মরিয়া, দেশি ও জুলহাতকে মূল নিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে রাজ্য সরকারের প্যানেল। সুপারিশের পর এক বিবৃতিতে আসামের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মূল নিবাসী হিসেবে মুসলমানদের অস্তিত্ব মেনে নিচ্ছে রাজ্য সরকার। তাদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য করা সুপারিশ বাস্তবায়নের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মারিউপোলে আটকে পড়া ইউক্রেনের সেনাদের হত্যা করলে রাশিয়ার সাথে শান্তি আলোচনা বাতিলের হুমকি দিয়েছেন জেলেনস্কি। খেরসনে গণভোটের আয়োজন করলেও এই সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ওডেসা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন নিহত হওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে আজ কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনে রুশ অভিযান গড়িয়েছে 3য় মাসে। এবার ওডেসার আবাসিক ভবনে রকেট হামলা চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। কিয়েভের দাবি, অঞ্চলটিতে 6টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে মস্কো। এছাড়া পোপাসনা শহরে শেল হামলায় 2 জন ও লুহানস্কে 6 বেসামরিক নাগরিকের নিহতের খবর পাওয়া গেছে। এদিকে শনিবার ইউক্রেনের সেনারা রাশিয়ার 17টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খেরসনে সংঘর্ষের সময় 2 রুশ জেনারেল নিহত ও 1 জন আহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের। আজ কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন কর্মকর্তার সাথে বৈঠকে রুশ বাহিনীকে পররাস্ত করার লক্ষ্যে আরও সামরিক সহায়তা চাওয়া হবে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ সেনারা কোনো এলাকা দখল করলেও আমি বিচলিত নই। আমাদের সেনাবাহিনীর দরকার পর্যাপ্ত অস্ত্র। আমরা যত দ্রুত অস্ত্র পাব তত দ্রুত রুশদের দখল করা এলাকাগুলো মুক্ত করতে পারব। এদিকে মারিউপোলের একটি স্টিল কারখানায় আটকা পড়া প্রায় 2000 যোদ্ধার বিরুদ্ধে অভিযান চালাতে ওই এলাকায় আরও রুশ সেনা মোতায়েন হচ্ছে দাবি ইউক্রেনের। শহরটিতে রুশ হামলার তীব্রতা বাড়ায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন তার দেশ ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠাবে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বছরের অক্টোবরে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমট মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রসকসমস স্পেস এজেন্সির প্রধান। এর আগে বুধবার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। গত বুধবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। অত্যাধুনিক সারমাট ক্ষেপণাস্ত্র দিয়ে সহজেই যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব বলে দাবি মস্কোর। শনিবার এক সাক্ষাৎকারে রুশ স্পেস এজেন্সি রসকসমোসের প্রধান দিমিত্রি রোজলিন জানিয়েছেন, এবছরের অক্টোবরের মধ্যে মোতায়েন হতে পারে সারমাট। মস্কো থেকে 3,000 কিলোমিটার দূরের সার্বিয়ার খ্রাজনিয়াস্ক এলাকায় ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা হতে পারে। এই অঞ্চলেই মোতায়েন করা হয়েছিল সোভিয়েত আমলের ভয়েভোদা ক্ষেপণাস্ত্র। পশ্চিমা বিশ্বের কাছে দ্বিতীয় শয়তান নামে পরিচিত সারমাট মিসাইল, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হিসেবে সবচেয়ে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় 200 টন। প্রতিবার উৎক্ষেপণে অন্তত 10টি ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বেশ কয়েক বছর ধরে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে রাশিয়া, তাই সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনা নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইউক্রেনে সামরিক অভিযানের সময় এমন পদক্ষেপ ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা তাদের। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়াতে বিক্ষোভ চলছে। এবার তাতে যোগ দিয়েছেন মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতারা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাড়ির সামনে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন মিডিয়া বিষয়ক মন্ত্রী নলাকা গোদাহেওয়াত। তাদের দাবি প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের পদত্যাগ, সেই সঙ্গে সব দলের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব দেওয়া উচিত বলেও জানান তিনি। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত হওয়ায় সরকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য তার। নলাকা গোদাহেওয়া এক সময় রাজাপাকসের প্রতি অনুগত বলে পরিচিত ছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিতেই প্রমাণ হয়েছে তার সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল, আর এই প্রশ্নে নিজের অবস্থানকেই সঠিক বলছেন তিনি। ক্ষমতাচ্যুতির পর শনিবার প্রথম সংবাদ সম্মেলনে ইসলামাবাদমুখী রোডমার্চের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তেহরিকে ইনসাফ প্রধান। এদিকে দুই একদিনের মধ্যে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে নিশ্চিত করেছেন দলটির নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরাতে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NSC। এরপর তিনি NSC-র সে বক্তব্য নাকচ করলেন ইমরান খান। ক্ষমতাচ্যুতির পর প্রথম সংবাদ সম্মেলনে এসে আবারও তার দাবি, তাকে হঠাৎ যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র হয়েছিল সেটা প্রমাণ হয়ে গেছে। প্রথমে শাহবাজ বলেছিলেন সত্যি হলে আমরা সঙ্গে যোগ দেব, হাত জোর করে বলছি আমার সঙ্গে আসবেন না, আমি চোরদের আমার দলে রাখি না, কিন্তু আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ উনি বলছিলেন আমি ভুল বলেছি, এখন তো প্রমাণ হয়ে গেছে আমি সত্যি বলেছি। এর আগে কখনো সরকার হটানোর হুমকি তার সরকার ছাড়া পাকিস্তানের অন্য কোনো সরকার পায়নি বলেও জানান ইমরান। কূটনীতিতে এ ধরনের ভাষা ব্যবহার হয় না, আমরা তো 22 কোটি জনগণের দেশ, ছোট কোনো দেশের প্রধানমন্ত্রীকে হুমকি কেউ দেয় না। আগেও জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশারফকে চাপে ফেলা হয়েছে, তবে এবারের মতো হুমকি আগে কেউ পায়নি, আর তাতে সফলও হয়েছে ষড়যন্ত্রকারীরা। দেশবাসী ও নিজ দলের নেতাকর্মীদের ইসলামাবাদমুখী রোডমার্চের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান PTI চেয়ারম্যান। পাড়া মহল্লা থেকে গ্রাম সব জায়গায় ইসলামাবাদমুখী রোডমার্চের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছি। এখনও দিনক্ষণ ঠিক না হলেও সে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আশা করছি সেদিন বিশাল জনসমুদ্র আসবে ইসলামাবাদের দিকে। জনগণের সঙ্গে যে কৌতুক করা হয়েছে সেটা তারা বুঝতে পেরেছে। জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে 9 এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান।
তবে এরপর তার জনপ্রিয়তা আরও বাড়ছে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজেরিয়ার রিভার্স ও ইমো প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও একটি পরিবেশবাদী দল এ তথ্য জানিয়েছে। দগ্ধ মানুষদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রিভার্স প্রদেশের এক কর্মকর্তা। বিস্ফোরণের সময় তেল কেনার জন্য লাইনে থাকা অনেকগুলো গাড়িও পুড়ে যায় বলে জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে নাইজেরিয়ায় অবৈধ তেল পরিশোধন ব্যবসায় পরিণত হয়েছে। এতে প্রায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও বেকারত্বের কারণে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয় তরুণরা। অবৈধ এই কার্যক্রমের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে স্থানীয় কর্তৃপক্ষ অভিযান শুরু করলেও তাতে সফলতা মেলেনি। পূর্ব পশ্চিমে সময় হলো একটি বিরতির, ফিরে এসে আরো যা থাকছে। অজ্ঞাত হেপাটাইটিস রোগে এক শিশুর মৃত্যু, এরই মধ্যে ছড়িয়েছে 12 দেশে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। বিরতির পর আবারও স্বাগত পূর্ব পশ্চিমে। অজ্ঞাত হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হেপাটাইটিসের সাধারণ 5 ধরনের সঙ্গে নতুন ধরনের মিল না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। নতুন ধরনটি এরই মধ্যে 12 দেশে ছড়িয়ে পড়েছে। শনিবার জাতিসংঘের কর্মকর্তারা জানান, এ ধরনের 169 শিশু আক্রান্তের বিষয়ে তারা অবগত। এর মধ্যে 17 শিশুর অবস্থা গুরুতর, যাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। মূলত 1 মাস থেকে 16 বছর বয়সীরা এ ধরনের আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ 114 জন যুক্তরাজ্যের, এছাড়া স্পেনে 13 জন ও ইসরায়েলে 12 জন আক্রান্ত হয়েছে। নতুন ধরন নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য কর্মকর্তারা। দেশগুলোকে এ ধরন পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশ করতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 1517 জনের, শনাক্ত হয়েছে 5,39,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো 50,92,00,000, মোট মৃত্যু 62,42,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 89,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 153 জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহে জার্মানিতে 10% কমেছে শনাক্ত, তবে মৃত্যু বেড়েছে 10 ভাগ। এছাড়া সর্বোচ্চ 171 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এদিকে চীনে বাড়ছে করোনা সংক্রমণ আর মৃত্যু। শনিবার দেশটিতে শনাক্ত হয়েছে 2,988 জন এবং মৃত্যু হয়েছে 12 জনের। গত 7 দিনে সেখানে সংক্রমণ বেড়েছে 29 ভাগ এবং মৃত্যু বেড়েছে 4%। এছাড়া ইতালিতে এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 7%। এবার ইতালির করোনা পরিস্থিতি জানাতে রোম থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। ইউসুফ, আমরা দেখছি যে গত এক সপ্তাহে ইতালিতে মৃত্যু হার বেড়েছে 7%, মাঝখানে কিন্তু সংক্রমণ মৃত্যু দুটোই কমেছিল, এখন হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি? জি, ধন্যবাদ। আসলে এই মুহূর্তে ইতালিতে কিন্তু সবকিছু স্বাভাবিক অবস্থা রয়েছে, বিশেষ করে যেই বেশ কিছু ইস্টার সানডে সহ বেশ কিছু, এবং আগামীকালকে আছে দেশটির স্বাধীনতা যেই দিবস, তো সেই হিসেবে বেশ কিছু অনুষ্ঠানের কারণে কিন্তু পুরো ইটালি এই মুহূর্তে পর্যটকদের ভরপুর, এবং পুরো ইটালি একদম স্বাভাবিক অবস্থায়, যেটি বলতে গেলে করোনার পূর্বে যেভাবে ছিল ঠিক সেই অবস্থায় কিন্তু ইটালিতে এই মুহূর্তে। এবং আপনারা জানেন যে আগামী 1 মে থেকে, আজকে যে নিউজটি সেটি হচ্ছে যে 1 মে থেকে কিন্তু যেই গ্রিন পাসটি সেটিও থাকছে না। তো সব মিলিয়ে সেখানে আক্রান্তের হারটি কিন্তু সরকার নিয়ন্ত্রণে আনতে এখনো পারেনি সম্পূর্ণভাবে, এবং গত 4-5 দিন ধরে দেখলাম যে দেখতে পাচ্ছি আমরা যে মৃত্যুর হারটি বেশ বেড়েছে। তবে গতকালকে কিন্তু মৃত্যুটি 143 জন ছিল, অর্থাৎ সেটি কিন্তু 200 যেটি অতিক্রম করেছিল সেটিকে কিন্তু 150 নিচে চলে আসছে আবার। তো সরকার আসলে সবকিছু স্বাভাবিক করতে বাধ্য হচ্ছে, যে দেশটির অর্থনৈতিক যে গতিশীলতা সেটি কিন্তু স্বাভাবিক রাখার জন্য, পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিন্তু দেশটি এই মুহূর্তে কোনো লকডাউনে যেতে পারছে না। তো যেহেতু সবকিছু খোলা রয়েছে সেখানে আক্রান্ত হারটি বাড়ছে, তো স্বাভাবিকভাবে মৃত্যু হারটা বেড়েছে। বিশেষ করে গত 2 সপ্তাহে দেশটিতে প্রচুর পর্যটক আসছেন, পাশাপাশি এখানে কিন্তু হঠাৎ করে একটু আবার গরম এবং শীত, এই একটি বৃষ্টি হচ্ছে বেশ কিছু অঞ্চলে, তো সব মিলিয়ে আবহাওয়ারও একটু বিরূপ প্রভাব ছিল। তো সেখানে হয়তো বেশ কিছু লোক আক্রান্ত বেশি হয়েছে, এবং
মৃত্যুর হারটিও কিন্তু একটু বেড়েছে। এটুকুই বলবো যে মৃত্যুর হারটি, কারণ যে সবকিছু স্বাভাবিক সেই হিসেবে মৃত্যুর হারটি কিন্তু একটু বেড়েছে, তবে আশা করছে সরকার যে সেটি কমে যাবে এবং সরকার তার সর্বোচ্চ সাবধানতা এবং পদক্ষেপগুলো কিন্তু জনগণকে বলেছে এবং যেটি বিশেষ করে মাস্ক ব্যবহার, মাস্ক সেটি কিছু কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানে কিন্তু এখনো মাস্ক ব্যবহারটি রয়েছে, সেটি এই মুহূর্তে বিধিনিষেধের মধ্যে আছে। আমরা দেখেছি যে দুই বছর যেহেতু এসব পর্যটন নির্ভর দেশগুলোতে পর্যটকরা যেতে পারেনি, প্রত্যেকটা দেশেই প্রচুর পর্যটক যাচ্ছে, সেক্ষেত্রে সাধারণত এই সময় যে ধরনের ভিড় হয় এবারও কি সেই তেমনই ভিড় আছে নাকি তার থেকে বেশি ভিড় আছে পর্যটকদের? জি, এটি জি সেটি বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আসলে ইতালি যেভাবে কামব্যাক করেছে গত দু বছর করোনা যেভাবে টুরিস্ট আসতে পারেনি, সেটি কিন্তু দ্বিগুণ গতিতে অর্থাৎ খুব ভালোভাবে সেটি কিন্তু এখানে ইতালিতে পর্যটন আসছে এবং সেটি কয়েক গুণ বেশি বলবো বিগত বছরগুলোর তুলনায়। গত 10-12 বছরে যে টুরিস্ট আসেনি সেটি কিন্তু গত এক মাসে অর্থাৎ এপ্রিল মাসে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং মার্চ মাসেও প্রচুর টুরিস্ট ছিল এবং এপ্রিলে সেটি কিন্তু ভরপুর, অর্থাৎ সেখানে টুরিস্টে ভরপুর প্রত্যেকটি শহর। আমি রোম থেকে বলছি বা রোম সহ ভ্যানিস সহ প্রত্যেকটি শহরেই প্রচুর টুরিস্ট রয়েছে এই মুহূর্তে এবং পুরো ইতালিতে একদম ভরপুর অবস্থা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য একটি বেশ চাঙ্গা অবস্থা রয়েছে, সকলেই একটি স্বাভাবিক অবস্থা, স্বাভাবিকের চেয়ে ভালো একটি অবস্থা এই মুহূর্তে কিন্তু ইতালিতে রয়েছে, বিশেষ করে ব্যবসায়িক বিষয়গুলো দিক থেকে যদি আমরা বলি। তো সেখানে কিছু লোক তো আক্রান্ত হচ্ছে, কিছু লোক মৃত্যু হবে, এটা আসলে মানে সরকার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনেই সবাই চলছে, তার মধ্যেও কিছু লোক আক্রান্ত হচ্ছে এবং সেটি আবহাওয়ার কারণে, আমি বলবো আবহাওয়ার কারণটা বেশি, কারণ আবহাওয়াটি আসলে এই মুহূর্তে একটু বিরূপ যাচ্ছে ইতালিতে, সেটুকু বলতে পারি। ইতালি থেকে জানাচ্ছিলেন ইউসুফ আলী। এর সাথে শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।